সিলেটের কুশিয়ারা অববাহিকার ছয়টি উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত দুই জেলায় পানিবন্তি বিশ লাখ মানুষ রয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট তবে আশ্রয় কেন্দ্রে থাকা মানুষই কিছুটা খাবার পেলেও বাড়িতে অবস্থান করা মানুষেরা রয়েছেন নানা সংকটে সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস্ট কোস্ট রিপোর্টে জানাচ্ছেন রত্না জামান সিলেটের কুশিয়ারা অববাহিকার জকিগঞ্জ বিয়ানিবাজার সহ ছয় উপজেলার প্রায় সাত লাখ মানুষ পানিবন্দি জেলায় পানিবন্দি মানুষের সংখ্যা বারো লাখ টানা চারদিন দিন ধরে পানিবন্দি থাকার কারণে খাবার সংকটে পড়েছেন বন্যার্তরা প্রশাসনের পক্ষ থেকে ছয়শো একানব্বইটি আশ্রয় কেন্দ্রে থাকা পঁচিশ হাজার মানুষের মধ্যে ত্রাণ কার্যক্রম জোরদার করলেও কষ্টে আছেন বাড়িতে থাকা মানুষেরা নদীর লেভেল থেকে সিলেট নগরে এখনো পানিবন্দি লাখো মানুষ নগরের এক তৃতীয়াংশ এলাকা পানির নিচে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন তারা এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন সুরমা ও কুশিয়ারা নদীর ছয়টি পয়েন্টে পানি বিপদসীমার অনেক উপরে সুরমার পানি ধীরে নামার কারণে বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা করছেন তারা সুনামগঞ্জের বারো উপজেলায় এক হাজার তিনশো পাঁচটি গ্রাম প্লাবিত চরম দুর্ভোগে আট লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি আসবাবপত্র নগদ অর্থ হাঁস খাবার ও পুকুরের মাছ হারিয়ে নিঃস্ব অনেকে তুলছে যা কষ্টমে যা আছি কেরখানি কে আটু পানি হয়ে গেছে গোড়ের মধ্যে গোড়ের মধ্যে তাকা যাইতেছে না বাচ্চা কাচ্চা লইয়া আশ্রয় কেন্দ্র হয়েছে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে ছয়শো চুরানব্বইটি শুকনো খাবার সুপেয় পানি স্যানিটেশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বিপাকে দুর্গতরা মৌলভী বাজারে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত জেলার প্রায় সাত উপজেলার ত্রিশটি ইউনিয়নের সহস্রাধিক গ্রামের প্রায় তিন লাখ মানুষ পানিবন্দি জেলায় দুইশো পাঁচটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে আশ্রয়কেন্দ্রে উঠেছেন প্রায় সাত হাজার মানুষ নেত্রকোনার তিন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত পানিবন্দী লক্ষাধিক মানুষ রত্না সামান একুশে টেলিভিশন